আজ তোমাদের স্ট্যান্ডার্ড 3 ম্যাথ ক্লাস করাবো, অষ্টম অধ্যায়, পেজ নম্বর 54। মিশ্র প্রক্রিয়া তোমাদের কিছু অঙ্ক বাকি ছিল। 12 তারিখ থেকে আজ আমরা মান সংখ্যা শেষ পর্যন্ত কিছু অঙ্ক করাবো, বাদ বাকি তোমাদের বাড়ির কাজের জন্য দেওয়া থাকবে। প্রথমত আমরা 12 তারিখের অঙ্কটা করব। দেখো 12 তারিখের অঙ্কটা কি বলেছে, বলেছে অষ্টম অধ্যায়ের মিশ্র প্রক্রিয়ার 12 তারিখের অঙ্কটা দেখো, বলেছে দুটি সংখ্যাকে যোগ করে যা পাওয়া গেল, মানে দুটো সংখ্যা আছে তাকে যোগ করে যা পাওয়া গেল, সংখ্যা দুটি বিয়োগ করে তার অর্ধেক পাওয়া গেল, মানে যোগ করলে যা পাওয়া যাবে বিয়োগ করলে তার অর্ধেক, যদি যোগ করে 6 পাওয়া যায় বিয়োগ করে তার অর্ধেক মানে কি হাফ পাওয়া যাচ্ছে, হাফ মানে 3 পাওয়া যাবে, যোগ করলে 6 পাওয়া গেলে বিয়োগ করলে অর্ধেক মানে 3 পাওয়া যাবে, মানে বিয়োগের ডবল হচ্ছে যোগ পাওয়া যাবে, যদি বিয়োগ করে 340 পাওয়া যায় তাহলে সংখ্যা দুটি কত, তাহলে আমরা যোগ করে আগে কত পাওয়া যায় দেখে ফেলি, তাহলে সংখ্যা দুটি আমরা লিখছি, সংখ্যা দুটি যোগ করে পাই, যোগ করে পাই কি বলেছিল, না যোগ করে যা পাবো বিয়োগ করে তার অর্ধেক পাবো, তাহলে যোগ বিয়োগ করে পেয়েছিলাম 340, তার অর্ধেক বিয়োগ করে পেয়েছি মানে যোগ করে তার ডবল পাবো, ডবল মানে 2 আমরা গুণ করে দেবো, গুণ করলে কত হচ্ছে দেখো, 2 0 2 4 8 2 3 6, এটা ডবল পেয়ে যাবো, বাকি করে দেবে 340, অর্ধেক পেয়েছি তার ডবল করে 340 যুক্ত 340, যা যেটা ইচ্ছা এখানে যদি যোগ 340 হয়ে দাও, আমি দুবার 340 যোগ করে নেবো বলে 340 সঙ্গে 2 গুণ করে দিয়েছি, এটাও করলে হবে। এবার কই কি বলেছে, বলেছে সংখ্যা দুটি কত, তাহলে সংখ্যা দুটি কত কি করে পাবো, দেখো এই যে 680 আছে প্রথমে যোগ করতে বলেছিল, তাহলে 680 সঙ্গে মানে যোগফল 680 হয়েছে আর বিয়োগফল ছিল 340, 340 এই যে যোগ করতে বলেছিল প্রথমে যোগ করে দেবো, তাহলে 0 8 4 12 2 হাতে থাকলো 1 6 3 9 আর 1 10, তাহলে যোগ করতে কত হচ্ছে 1020, একটা যোগ ফলে একটা সংখ্যা বার করতে গেলে দুটো সংখ্যা দেওয়া আছে তাই 2 দিয়ে ভাগ করে দেবো কতকে 1020 কে, দেখো 2 5 10 2 নামলো 2 1 2 শূন্য নামলো 2 0 0, এই একটা সংখ্যা পেয়ে গেলাম কত 510, তারপরে বিয়োগ করতে বলেছিল তাহলে বিয়োগ করে দাও 680 কে 340 দিয়ে, বিয়োগ করে দিলে 0 0 8 থেকে 4 বাদ দিলে 4 6 থেকে 3 বাদ দিলে 3, দেখো 340 দুই দিয়ে বিয়োগ করে দেবো 2 1 2, 3 থেকে 2 বাদ দিলে 1 4 নামলো 2 7 14, 0 নামলো 2 0 0, তাহলে সংখ্যা দুটি কি কি বেরোলাম 510 আর 170, তাহলে অতএব লিখে দেব, অতএব সংখ্যা দুটি কত, না অতএব সংখ্যা দুটি
কি করে দেব 5 বছর আগে দুইজনের বয়স সমষ্টি শুক্র সুচিত্রার মোট বয়স ছিল 49 বছর যেহেতু আগে বলেছে তাই বিয়োগ করে দেব পরে বললে যোগ তাহলে বিয়োগ 5 বছর বলেছে আগে বলেছে তাই 5 গুণিতক কত বছর শুক্র আর সুচিত্রার দুজন তাই 2 সমান 49 বিয়োগ 5 করে 10 49 থেকে 10 বাদ দিলে 39 বছর তাহলে 5 বছর আগে তাদের বয়স কত ছিল 49 বছর এবার কি বলেছে সুপ্রিয়া ও সুচিত্রার বয়স 49 বছর 5 বছর আগে সুপ্রিয়ার বয়স সুচিত্রার বয়সে দ্বিগুণ তাহলে সুচিত্রার বয়স ধরে নাও সুচিত্রার বয়সটা কম ধরে নাও বলছি সুচিত্রার বয়স একটু কম দেওয়া আছে সুপ্রিয়ার বয়স দ্বিগুণ বলে দিয়েছে তাহলে লিখবো সেই একই রকম তোমাদের যে যে অঙ্কটা ছিল একটা কত থাকে সেটা না তোমাদের সাথে থাকে যে অঙ্কটা যেরকম লিখেছিলে যে এর মা কন্যার বয়স 1 ভাগ হলে মাতার বয়স 4 ভাগ ঠিক একই ভাবে যে সুচিত্রার বয়স 1 ভাগ হলে সুচিত্রার বয়স 1 ভাগ আর সুপ্রিয়ার বয়স কত তাহলে সুপ্রিয়ার বয়স দ্বিগুণ বলেছে তাহলে সুপ্রিয়ার বয়স 2 ভাগ সুচিত্রার বয়স 1 ভাগ হলে সুপ্রিয়ার বয়স কত হবে 1 ভাগ সুচিত্রার বয়স 1 ভাগ হলে সুপ্রিয়ার বয়স কত হবে 1 ভাগ হলে সুচিত্রার বয়স 1 ভাগ হলে সুপ্রিয়ার বয়স কত হবে 2 ভাগ সুচিত্রার বয়স হবে 2 ভাগ এবার আমরা শর্তাংশ বা প্রশ্নাংশ লিখে ফেলবো জায়গা হচ্ছে না বলে একটু বুঝে দিয়ে আমি লিখছি শর্তানুসারে শর্তানুসারে 1 ভাগ যুক্ত 2 ভাগ আর 5 বছর আগে ওদের বয়সের সমষ্টি কত বেড়েছিল আমাদের 39 বছর বা 1 ভাগে 2 ভাগ যোগ করলে কত হচ্ছে 3 ভাগ তিন ভাগ সমান 39 বছর তাহলে তিন ভাগ সমান যদি 39 বছর হয় তাহলে 1 ভাগ সমান নিঃসন্দেহে কম হবে তাই আমরা ভাগ করে দেব বা 1 ভাগ সমান তাহলে কি দাঁড়াচ্ছে 1 ভাগ সমান 39 ভাজিত 3 বা 1 ভাগ সমান 39 কে 3 দিয়ে ভাগ করে দেখো 3 একে 3 9 লাগলো 3 3 কে 9 তাহলে কত বছর 13 বছর তাহলে কার বয়স এটা 5 বছর আগে কার বয়স বোঝা গেল এটা কিন্তু সুচিত্রার বয়স কারণ সুচিত্রার বয়স আমরা 1 ভাগ ধরেছিলাম আর সুপ্রিয়ার বয়স আমরা 5 ভাগ ধরেছিলাম তাহলে অতএব 5 বছর এখানে বলেছে এখন তার বয়স কত আমাদের 5 বছর আগে একটা বয়স বের করেছি 5 বছর আগে সুপ্রিয়ার বয়স সুচিত্রার বয়স ছিল 13 বছর কিন্তু সুচিত্রার বয়স এখন কত চাচ্ছি তাহলে লিখব অতএব সুচিত্রার বয়স সুচিত্রার বয়স সমান 13 বছর এটা হচ্ছে 5 বছর আগে এখন বার করতে হবে তাহলে 5 বছর পরে বার করতে চাইবে তাহলে 13 যুক্ত 5 সমান 13 5 18 বছর অতএব সুপ্রিয়ার বয়স সব বয়স এখনকার বয়স চেয়েছে সুপ্রিয়ার বয়স সুপ্রিয়ার বয়স কত হবে দেখো সুপ্রিয়ার বয়স কত পাবো আমরা
না আমরা 13 বছর তো ছিল কার বয়সের দ্বিগুণ না সুচিত্রার বয়সের দ্বিগুণ বলেছিল তাহলে সুচিত্রার বয়স ছিল 13 5 বছর আগে তার দ্বিগুণ মানে 2 গুণ আর 5 বছর আমরা 5 বছর আগে বের করেছি আমরা 5 বছর পরে যাব তাই 5 যোগ করে দেব তাহলে 13 2 মানে 26 যুক্ত 5 সমান 26 এর 5 যোগ করলে 31 বছর তাহলে সুচিত্রার বয়স পেলাম কত 18 বছর আর সুপ্রিয়ার বয়স পেলাম কত 31 বছর এবার আসবো আমরা 17 দাগের অঙ্কটা বলেছে একটি সংখ্যাকে 8 দিয়ে ভাগ করে ভাগফল 54 হলো মানে যাকে যাকে ভাগ করেছি সেটাকে কি বলে আমরা ভাজক বলি সেই সংখ্যাকে 18 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে সেটা আমাদের চেয়েছে তাহলে দেখো আমরা 17 দাগের অঙ্কটা যতটা সহজ সাধ্য সাহায্য করবো আজ তাহলে তোমাদের এই পর্যন্ত থাকলো পরের দিন